বৃক্ষ বা তৃতীয় বর্ষ পূর্তিতে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি রেবেকা যা হয়েছি, অর্থাৎ আমি যেখানে আজকে কথা বলতে পেরেছি, জয় আমার সম্পর্কে যা বলেছে বা স্টুডেন্ট আমার সম্পর্কে যা বলে, ফ্যামিলি আমাকে নিয়ে প্রাইড করে, আমাকে যে যে সবার জায়গায় যে অনেক সময় বলে যে ম্যাডাম এই, সেটা কারণটা কিন্তু বই। অর্থাৎ আমার জীবনে যদি কোনো ম্যাজিক্যাল চেঞ্জ করে থাকে কিছু, সে হলো বই, অন্য কিছু নয়, আমি প্রথমত স্বীকার করব। এবং আমি যেটা বলবো যে যে তোমাদের যে আজকে হতাশা যে মানুষ এত কম কেন, আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। সেটা হলো কি যে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে একজন টিচার ক্লাস নিতেন, সেখানে অনেক স্টুডেন্ট ছিল, হয়তো 20 জন 25 জন, কিন্তু ওনার ক্লাসে 6 জন থাকতো। মানে দেখা গেছে যে 6 জন কি 4 জন। তা একদিন টিচারকে একজন প্রশ্ন করলেন যে আচ্ছা, আপনি যখন ক্লাস নেন তার মানে কি স্টুডেন্ট আপনাকে পছন্দ করে না বা কোনো একটা সামথিং রং? টিচার বললেন যে সেটা আমি জানি না, তবে যে 6 জন থাকে তার মধ্যে 4 জন নোবেল প্রাইজ পায়। বইবৃক্ষ হলো এমন একটি সংগঠন, আমি মনে করি এখানে 3 জন থাকলেও তারা দেশকে লিড দেবে, আর 1 জন থাকলেও সে দেশকে লিড দেবে। সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আসলে জীবনটা অনেক চ্যালেঞ্জিং, এবং আমরা দেখি যে ডারউইন একটি কথা বলেছেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সুতরাং তুমি যত স্ট্রাগল করবে তুমি তত বেশি টিকে থাকতে পারবে। তো সেই জায়গা থেকে বলবো, তোমার জীবনে দুটো অপশন আছে, গেইন ইট অর লুজ ইট। যদি তুমি গেইন করতে না পারো, মাস্ট লুজ করবে, আর যারা বই পড়ে তারা লুজ করে না, এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং আমরা বইয়ের সাথে আছি মানে আমাদের আত্মবিশ্বাস আছে। আর বেকন একটি কথা বলেছেন, বেকন তো নর্মালি মূল কোটেশনটা তো তোমরা জানোই, দিয়ে দিয়েছেন যে নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের পাওয়ার, আমি বলি আবার পাওয়ারের পাওয়ার, উনি শুধু পাওয়ার বলছে, আমি বলি নলেজ হলো পাওয়ারের পাওয়ার। পৃথিবীতে যদি সবচেয়ে মানে সুপার পাওয়ার থাকে, সেটা হলো নলেজ। অর্থাৎ যে যা যে নলেজকে গেইন করে, তার পৃথিবীর কিছু গেইন করতে হয় না, তার কিছু করতে হয় না, তার কাছে সব চলে আসে, অর্থাৎ নলেজের এত পাওয়ার। তা দেখা গেছে যে বেকন এর সাথে আরও কিছু কথা বলছেন যে বই মানুষকে 3টা জিনিস দেয়, একটি হলো আনন্দ, একটি হলো অলংকার, আরেকটি হলো দক্ষতা। তাই এই 3টে জিনিস আমরা কোথায় পাই সেটিও তিনি ব্যাখ্যা করেছেন। যে তিনি বলছেন যে আমরা যখন একাকিত্বে থাকি, আমরা যখন অবসরে থাকি, তখন একটি বই আমাদেরকে আনন্দ দিতে পারে। এবং তিনি বলছেন যে অলংকার, যখন আমরা আলোচনায় থাকি, তখন আমি যখন বই পড়ব সেটাকে কিন্তু অলংকার হিসেবে আমি তুলে ধরতে পারবো। তৃতীয়ত যেটা, আমি আমার কর্মে এবং আমার অনুধাবনে আমার দক্ষতার পরিচয় রাখতে পারবো। এই 3টি যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? অবশ্যই বই পড়তে হবে। আমরা যেটা দেখি যে আসলে পৃথিবীতে এমনিতে যা আসে তা কিন্তু আগাছা, মাথায় রাখতে হবে। এমনি এমনি যা জন্মায়, দুটো জিনিস এমনিতে আছে, একটা হলো ধুলা, তুমি দেখবে যে তুমি ঘর ঝাড়ু দিয়ে রাখছো, কিছুক্ষণ পরে ধুলে এসে ভরে গেছে, মানে কিচ্ছু লাগবে না, অটো চলে আসবে, মানে খারাপ জিনিস। আর একটা হলো তুমি গাছ দিবা না, অটো জন্মে যাবে, সেটা হলো আগাছা। কিন্তু ইনভেনশন খুবই কঠিন একটি জিনিস, যা পরিশ্রমের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। সুতরাং তুমি বই পড়বে না, তুমি ইনভেনশন করবে, কখনই সম্ভব না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? বই পড়তে হবে। অর্থাৎ বইয়ের মধ্যে যে যত বেশি ঢুকতে পারবে সে তত বেশি কি করবে, সে তত বেশি লাইফকে জয় করতে পারবে। এবং তুমি দেখবে যে যারা দুরন্ধার লোক, কাণ্ডজ্ঞানহীন লোক, যারা কমন লোক, তারা কি করে, তারা বইয়ের জ্ঞানকে হেয় জ্ঞান করে। তারা বলে যে এত বইটি পড়ার দরকারটা কি, মানে তারা কোনোভাবে চালাকি করে ফাঁক ফোকরটি বেরিয়ে যেতে চায় বা কোনোভাবে সম্পদশালী হয়ে উঠতে চায়। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে চালাকি দিয়ে বেশি দূর যাওয়া যায় না। অর্থাৎ আমাদের যদি জ্ঞানের দৌরত্ব না থাকে তাহলে কিন্তু আমরা চালাকি দিয়ে বেশি দূর যেতে পারবো না, এটা কখনোই সম্ভব না। কারণ কি, বিদ্যার মারাত্মক গুণ, এই বিদ্যার মারাত্মক গুণ সম্পর্কে কৌটিল্য একটি কথা বলেছেন যে তীরন্দাজের তীর কোনো ব্যক্তিকে মারার ক্ষেত্রে মিস হতে পারে, কিন্তু যিনি প্রাজ্ঞ ব্যক্তি তার যে শত্রুনাশক যে চেষ্টা, সেটা মাতৃগর্ভস্থ ভ্রূণকেও মেরে ফেলতে পারে। তার মানে জ্ঞানের কত শক্তি, তুমি চিন্তা করো, মাতৃগর্ভস্থ ভ্রূণ সে শেষ করে দিতে পারে তার প্রাজ্ঞতার দ্বারা। তার মানে জ্ঞানী ব্যক্তির কত মূল্য। কিন্তু আমরা যেটা দেখি
যে মূলত জ্ঞানকে আমরা সঠিক পথে যদি না চালাই, একখাত হলো তো রাইট নলেজটা যদি আমি না দিতে পারি, অর্থাৎ যাকে তুমি একটি উত্তম বই দিলে তাকে তুমি একটি উত্তম জীবন দিলে, কারণ কি তাকে কিন্তু আমাকে আর পাহারা দিতে হচ্ছে না। অর্থাৎ একটি উত্তম বই যে তার লাইফে যদি উপলব্ধি করতে পারে তাকে কিন্তু নতুন করে তোমাকে জ্ঞান দিতে হবে না, কারণ সক্রেটিস বলেছিলেন নলেজ ইজ ভার্সু, ভার্সু ইজ নলেজ, অর্থাৎ যে জ্ঞান অর্জন করবে তার পূর্ণতা অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আমরা পূর্ণতার পিছনে সারাক্ষণ দৌড়াই, কিন্তু আমরা নলেজের ক্ষেত্রে এটা গুরুত্ব দেই না। যারা বই পড়ে তাদের কিন্তু কোনো মৃত্যু নেই, এটা কিন্তু তোমাদের প্রথম বিশ্বাস করতে হবে। এই ধরো বাবু সুয়েছে আজকে বসে আছেন, উনি আমিও চলে গিয়ে মারা যেতে পারি, উনিও চলে গিয়ে মারা যেতে পারে, কিন্তু আজকের যে বক্তৃতাটা, ওনার যে লেখালেখি, ওনার যে ভিডিও, ওনার যে বিভিন্ন ধরনের উপদেশ, ওনার যে সমাজের যে কাজগুলো কল্যাণমূলক, এগুলো কিন্তু সবই বেঁচে থাকবে। ব্যক্তি মানুষ প্রত্যেকে চলে যাবে, কিন্তু বেঁচে থাকবে তার কর্ম। মোতাহার চৌধুরী বলেছিলেন যে কি বলেছে যে জ্ঞান অর্জন ধনার্জনের থেকে মহত্তর, অর্থাৎ আমি যখন জ্ঞান অর্জন করব তখন ধন অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ যার জ্ঞান থাকে তার পিছনে সকল সম্পদ ছুটতে থাকে, সে আসলে নিবে কি নিবে না সেটা তার পছন্দের ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা সেই জায়গাটা বিশ্বাস করি না। দেখা যাচ্ছে আমি যখন বিশ্বাস করতে পারবো এবং সেই অনুযায়ী কাজ করতে পারবো তাহলে কিন্তু আমি জীবনে হেরে যাব না। আর যারা সাধারণ মানুষ, কমন মানুষ, তারা মনে করে যে তারা দেখবে যে একটু বড় হওয়ার পরে চিন্তা করে যে আমি সুখী হতে চাই, আমি ধনী হতে চাই, আমি ক্ষমতাশীল হতে চাই, সেজন্য কিন্তু তারা সারাক্ষণ ছোটাছুটি করে। ও ভাবে যে ছোটাছুটি করে পরিশ্রম করলে বোধহয় এটা হয়ে যাবে, কিন্তু সে জানে না যে সে যদি বইগুলোকে ভালো করে পড়ে সে একসাথে এগুলো সব পেয়ে যেতে পারে এবং একবারেই কিন্তু সে সব সুখ পেয়ে যেতে পারে। কারণ সুখ একটি মানসিক ব্যাপার, সুখ হলো মস্তিষ্কের ব্যাপার। কোনো সম্পদ, কোনো আসবাবপত্র, কোনো গাড়ি বাড়ি তোমাকে সুখ দিতে পারে না। এ দ্বারা এটাই বোঝানো হয় যে ধরো আমরা যারা পড়াই, মানে যারা শিক্ষক, সেই শিক্ষকও কখনো সুশিক্ষক হয়ে উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে তার ছাত্রদেরকে সুন্দর করে বাঁচতে শেখাতে না পারবেন এবং ত্যাগের শিক্ষা দিতে না পারবেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই শিক্ষাটা কোথা থেকে আমরা পাই? বই থেকে পাই। তার মানে কি, যারা বইয়ের সাথে থাকবে তাদের কোনো মৃত্যু নেই, কারণ কি যারা বই পড়ে, বই লেখে, বই অনুধাবন করে তারা কিন্তু তাদের কর্মের মধ্যে দিয়ে বইয়ের ভিতরে থেকে যান এবং পরবর্তীতে যারা তাকে পড়ে তার ওই যে শিক্ষার্থী বা যে যে মানুষ পড়ে তার মধ্য দিয়ে তিনি বেঁচে উঠেন। তার মানে কি, যারা বই পড়েন তারা শ্রেষ্ঠ আত্মার সান্নিধ্যে থাকেন, তারা শ্রেষ্ঠ আত্মার সাথে কথাবার্তা বলেন, তারা শ্রেষ্ঠ আত্মার সাথে যোগাযোগ রাখেন, যে কারণে তাদের কোনো মৃত্যু নেই। এছাড়াও একটি কথা আছে যে মতবাদীকে হত্যা করা যায় কিন্তু মতবাদকে নয়। তার মানে যে ব্যক্তি মারা গেছেন তার যে মতামত রয়ে গেছে, সে মারা গেল তার মতামতের কিন্তু কোনো মৃত্যু নেই। ওই এমনই একটি বিষয়, এটা হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং এই সম্পদের উপরে আমি আজ পর্যন্ত আর কোনো বললাম না যে আমি ম্যাজিক্যাল পাওয়ার বলতে শুধু বইকেই বুঝি, অর্থাৎ মানুষ বই দিয়ে পৃথিবীর যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে যদি সত্যিকার অর্থে সেটাকে উপলব্ধি করতে পারে। এভরি অ্যাকমপ্লিশমেন্ট উইথ দ্য স্টার্ট ডিসিশন টু ট্রাই, অর্থাৎ স্টার্ট ডিসিশন টু ট্রাই, যে কোনো অর্জনেই তোমার আসে একটি সিদ্ধান্ত নেওয়ার শুরু থেকে, মানে তুমি যদি সিদ্ধান্তটা নিতে পারো তাহলে তোমার অর্জনটা চলে আসবে। বই বৃক্ষ সেদিকে আগাচ্ছে, আমি তাদের এই বই বৃক্ষের জন্য শুভকামনা রইল। আগামীতে তোমাদের সাথে দেখা হবে। তবে আমি যেটি বলবো, ইট ইজ ওয়াইজ অ্যাক্ট টু রিড রেগুলারলি, এটাই হলো সবচেয়ে বড় কথা। আশা করি তোমরা এটা ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।